বাস্তবতার সঙ্গে জীবনের প্রত্যাশা অনেক সময় মেলে না, এতে মন খারাপ হয় কারো কারো, কারো জন্যে পরিস্থিতি হয় আরো কঠোর, নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব শুরু হয়, ফলে মনের ভারসাম্য হারানোই জীবনের ছন্দপতন বিপর্যস্ত করে দেয় মানুষকে। মনের এমন অবস্থাকে ক্যানভাসে তুলে ধরেছে শিল্পীরা, সেসব নিয়েই সাইকিওরের প্রদর্শনী। দর্শকরা বলছেন, এসব শিল্প তাদেরকে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে শেখাবে। মাইন্ডফুলনেস প্র্যাকটিস থেকে শুরু করে বিভিন্ন মেন্টাল স্টেট, এই জিনিসগুলোকে আসলে ডেসক্রাইব করছে, বা এই জিনিসগুলো আসলে আমাদের ডে টু ডে লাইফে আমরা দেখি, এগুলো আমরা ফেস করি, এক্সপিরিয়েন্স করি, এই জিনিসগুলোকে আসলে খুব সহজ করে আর কি আমাদের সামনে প্রেজেন্ট করছে, যে জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। সবগুলো ছবিরই আলাদা আলাদা মিনিং আছে, কয়েকটা হয়তো নিজেদের ক্রিয়েট করা, কয়েকটা ক্যান্ডিড অবস্থায়, যেমন এই ছবিটার মধ্যে কোনো পোজিং নাই, ওই ছেলেটা যাচ্ছিল সে তুলে ফেলছে, ছবিটা অনেক সুন্দর মিনিং ভ্যালু করে, যেমন সে হেঁটে হেঁটে যাচ্ছে, তার কাঁধে সব ময়লা কিন্তু ওইদিকে সবাই খেলতেছে। আমার খুবই ভালো লাগলো, কারণ মেন্টাল হেলথ ইস্যুটা খুবই প্রমিনেন্ট একটা ইস্যু, এবং আমাদের কারেন্ট ইউথটা আমি দেখছি যে সুইসাইড রেটও যেভাবে বেড়েছে, তো সেই হিসেবে এই নিয়ে আরও কাজ করা উচিত, এই নিয়ে আসলে আরও বেশি কথা বলা উচিত। এই প্রদর্শনীর নাম আনওয়াইন্ড মাইন্ড 2022। এতে আছে ফটোগ্রাফি, ডিজিটাল আর্ট এবং পেন্টিং। হাজারখানেক ছবি থেকে তিনটি ক্যাটাগরিতে বাছাই করে 30টি ছবি প্রদর্শন করা হয়েছে এখানে। অনেক আমাদের স্কুলে কিন্তু এরকম বাচ্চা দেখা যায় যারা এরকম নারী সুলভ আছে, যারা আস্তে আস্তে নারীতেই তারা কিন্তু পর্বতে রূপান্তর হয়, যে তারা দেখে নারী সে তার কি বৈষম্যকে সে খেলাধুলো করতেছে পুতুল দিয়ে, বা এইভাবেই সে নারীদের মতো তার মুখ কিন্তু পারফেক্ট পুরুষ হলে ভিতরে কিন্তু নারী, অনেকে দেখা যায় কি সে নারী যে মনোভাবটা এটা কিন্তু চাপা দিয়ে সে পারফেক্ট পুরুষ হিসেবে কিন্তু সমাজে অবস্থান করে, তারা বিয়ে করতে সে সংসারে, কিন্তু ভিতরে কিন্তু নারী পারফেক্ট, এটা অনেক সময় দেখা যায় এটা সমাজে অনেকভাবে এটাই হয়, কিন্তু যারা দুই সত্তা নিয়ে বসবাস করছে এদের জন্য সব থেকে কষ্টকর বিষয় হয়ে গেছে সমাজটাই, কারণ সমাজে আমাদেরকে মানে এই সমাজের যারা এই শ্রেণীর মানুষ আছে তাদেরকে মেনে নেয় না, এদেরকে অনেক সময় পরিবার থেকেও মেনে নেয় না, যার কারণে অনেকে সুইসাইড করে এবং অনেকে আশ্রয় খোঁজে, এইটাই মানে এরা এদের মতো করে একটা গোত্রভুক্ত আশ্রয় খোঁজে। অনেকে নিজের লাইফটাকে হচ্ছে অনেক বেশি ডিপ্রেস চিন্তা করে ভাবে যে হ্যাঁ আমার লাইফে আমি কিছু করতে পারতেছি না, বা সে তার নিজের সেলফের কনফিডেন্স যেটা সেটা অনেক মানে লো করে ধরে, কিন্তু সে এখান থেকে চাইলে ইন্সপায়ার হইতে পারে যে না আমার আসলে বাঁচতে হবে, যার জন্য হচ্ছে সে বাই মানে সে নিজের সাথে নিজে যুদ্ধ করে সে নিজের তার ওয়েটাকে সে ক্রিয়েট করতে পারে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস এর এক সমীক্ষা অনুযায়ী দেশের মোট জনগোষ্ঠীর 44% ভুগছে বিষণ্ণতায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, 2030 সাল নাগাদ বিশ্বে আর্থসামাজিক ক্ষেত্রে বড় সংকট তৈরি করতে যাচ্ছে এই বিষণ্ণতা। মনোচিকিৎসকদের মতে বিষণ্ণতায় আক্রান্তদের 15% মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়ে থাকে। এসব ছবি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করবে বলে মত আয়োজকদের। আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথে কি কন্ডিশনটা রয়েছে, একজন মানুষ কিভাবে থিঙ্ক করছে, কেউ মেন্টাল সাফার করলে হচ্ছে কি কোনো সাপোর্ট পাচ্ছে কিনা, এবং মানে এই যে প্রসিডিউরগুলো রয়েছে কি ধরনের প্রবলেমগুলো ফেস করছে, প্রত্যেকটা আর্টওয়ার্ক সেই জিনিসটা হচ্ছে তুলে ধরছে যে বর্তমানে বাংলাদেশের মেন্টাল হেলথ সিচুয়েশনটা কি রয়েছে। এবং পেন্টিং হচ্ছে একটা মানে খুব ভালো প্রসিডিউর হেলিং দ্য মেন্টাল হেলথ, দ্যাটস ওয়াই আসলে আমাদের আর্টওয়ার্কগুলো তুলে ধরা। সেরা শিল্পকর্মের জন্য রয়েছে মোট 45,000 টাকার পুরস্কার। এই প্রদর্শনী আয়োজনের সহায়তায় আছে ইএমকে সেন্টার, ইউথ কোল্যাব, ওয়ান ডেনিম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং ফোর থার্ড পিয়ার। 2020 আমাদের এই ফিলিংটা হচ্ছিল যে মানুষ হয়তো তাদের ক্রিয়েটিভ পার্সুটগুলো ছেড়ে দিচ্ছে, সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্যই আসলে আমরা এই ধরনের এক্সিবিশনগুলো শুরু করি। আনওয়াইন্ড মাইন্ড এরকমই একটি প্রচেষ্টা, শুধুমাত্র যে ক্রিয়েটিভ পার্সুটকে এগিয়ে নিয়ে যাবে তা না, মানুষের মেন্টাল হেলথের টেক কেয়ারের জন্য, মানুষ যাতে তাদের মানসিক ভারসাম্যটাকে নিজে উপলব্ধি করে নিজে এগিয়ে এসে সেটাকে স্টেবল রাখতে পারে, এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্যই আমরা এই এক্সিবিশনটার শুরু করেছি। 15 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার ইএমকে সেন্টারে শুরু হয় এই প্রদর্শনী, চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত, যা শুরু হয় সকাল 10টায় এবং প্রদর্শনীর দরজা বন্ধ হয় সন্ধ্যে 6টায়।